আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি একজন জব প্রার্থী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে জব সার্কুলারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বিশেষ পেশা ট্রেড টু না শিরোনামে জব সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। সেটা হচ্ছে যোগ্যতা বয়স 21 জুলাই 2019 তারিখে 17 থেকে 20 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়, শিক্ষাগত যোগ্যতা SSC অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে GPA 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে ট্রেড টু এর পেশায় সমূহ কুক, কুক মেস, কুক ইউনিট, কুক কুক মানে হচ্ছে যারা রান্না করে আর কি, এরা ইউনিটে রান্না করতে পারে। তারপর হচ্ছে সৈনিকদের বা অফিসারদের যে মেস আছে সেই মেসে রান্না করতে হতে পারে। তারপর হচ্ছে হাসপাতাল, যেসব আর্মিদের হাসপাতালগুলো আছে ওগুলোতে রান্না করতে হতে পারে। ইকুইপমেন্ট অ্যান্ড বুটি রিপেয়ার, এটা হচ্ছে কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স টাইপের কিছু হবে। বাদক, বাদক মানে হচ্ছে যারা বাদ্যযন্ত্র বাজাবে, ঠিক আছে। এরপর পেইন্টার, পেইন্টার হচ্ছে যারা রং করে, পেইন্টার ডেকোরেটর, PD পেইন্টার, কাটিং অ্যান্ড জয়েন্টিং, C&J, এবং টেলার, টেলার হচ্ছে যারা কাপড় সেলাই করে সৈনিকদের পোশাক। তো এই বিষয়গুলোতে আপনারা মানে আবেদন করার সময় এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। তো পেশা সংশ্লিষ্ট যোগ্যতা সমূহ, কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের উন্নত মানের রান্নার পারদর্শী হতে হবে, ঠিক আছে। ENBR পেশায় যে কোনো যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে বুট মেরামত অর্থাৎ ওদের যে জুতা আছে স্পেশাল জুতা সেনাবাহিনীর, ওই জুতা মেরামত সেলাই হয়ে পারদর্শী হতে হবে। তারপর টেলার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের সেলাই এবং উপর সেলাইয়ের উপর 3 বছরের 3 মাসের প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ করে তাদেরকে শার্ট এবং প্যান্ট সেলাইয়ে পারদর্শী হতে হবে। তারপর আছে কার্পেন্টার, C&J পেশায় যোগদান আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে। আচ্ছা, PD পেন্টার পেশায় যোগদান প্রার্থীদেরকে পেন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। বাদক, ব্রাস ব্যান্ড পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র, ড্রাম, BB, ক্যারিয়ান্ট, EB, ক্লারিয়ান্ট, BB, ট্রাম্পেট ইত্যাদি বাজাতে পারদর্শী হতে হবে। তো শারীরিক মান হচ্ছে উচ্চতা, শারীরিক মান পুরুষ ও মহিলা, উচ্চতা হচ্ছে ন্যূনতম, পুরুষ প্রার্থী 1.68 মিটার, 5 ফুট 6 ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য অর্থাৎ উপজাতিদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থী 1.60 মিটার, 5 ফুট 3 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে অর্থাৎ উপজাতিদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। ওজন 49.90 কেজি, 110 পাউন্ড, 47 কেজি মহিলাদের ক্ষেত্রে। বুক ন্যূনতম স্বাভাবিক 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি প্রসারিত, স্ফীত অবস্থায় 0.81 মিটার 32 ইঞ্চি। আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক 0.71 অর্থাৎ 28 ইঞ্চি, স্ফীত 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি। তো স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত অবিবাহিত হলে হবে না, মানে অরিজিনালি অবিবাহিত হতে হবে। সাঁতার জানা আবশ্যক ন্যূনতম 50 মিটার, সাঁতার জানতে কাটতে হবে কন্টিনিউয়াস। তো ভর্তির সময় নিম্নবর্ণিত সনদ, ছবি, পে অর্ডার, ব্যাংক ড্রাফট অথবা লেখা সামগ্রী সঙ্গে আনতে হবে। সেটা হচ্ছে কি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচনের ক্ষেত্রে আপনারা একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা মূল সনদপত্র যদি না থাকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা মার্কশিট দিয়ে এই কাজটা করতে পারবেন, মানে আবেদন করতে পারবেন। তো পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় মূল কপি দেখালে চলবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র, এটা লাগবে। অভিভাবকদের সম্মতি সূচক সনদপত্র মানে অভিভাবক সম্মতিপত্র,
এটা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড লাগবে এসএসসি অথবা এইচএসসির, যে কোনো একটি হলে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জেলার জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র মূল কপি অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট যেটি, সেটি টেইলার ভাষায় যোগদানে আগ্রহী প্রার্থীদের সেলাই সংক্রান্ত প্রশিক্ষণ সনদ, অর্থাৎ যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা এই সনদটি লাগবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার 6 কপি এবং স্টাম্প সাইজের 2.5 সেন্টিমিটার × 2 সেন্টিমিটার 2 কপি ছবি, ছবির পটভূমি নীল অথবা আকাশি রঙের, পরিধেয় পোশাক হালকা রং এবং সত্যায়িত হতে হবে। সেনা সদর এজি শাখায় বিএ পরিদপ্তরের নামে ট্রাস্ট ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল শাখায় এর অনুকূলে ট্রাস্ট ব্যাংকের যে কোনো শাখা হতে, অর্থাৎ যে কোনো ট্রাস্ট ব্যাংকের শাখা হতে 200 টাকার পে অর্ডার ওখানে গিয়ে বললে হবে, যে 200 টাকার পে অর্ডার দেওয়ার জন্য সেটা দিয়ে দেবেন। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক, প্রয়োজনীয় পোশাক বলতে আবার লুঙ্গি নয়, কারণ আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে বলি, সেটা হচ্ছে আমি যখন সেনাবাহিনী সরি নৌবাহিনীতে পরীক্ষা দিতে গিয়েছি সেখানে অনেকে লুঙ্গি পরে চলে গেছেন। আসলে এটা শুধুমাত্র লুঙ্গি পরার কারণে তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে, কারণ লুঙ্গি এটা কোনো ট্রেনিংয়ের পোশাক হতে পারে না। আপনারা এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে বেটার হয়, ফুটবল খেলার যেই ইয়েগুলো আছে কী বলে জার্সি, জার্সি প্যান্টগুলো আছে হাফ, ওগুলো পরে যাওয়া সবচেয়ে বেটার, মানে যেটা হাঁটুর উপরে, কারণ হাঁটুর নিচে হলেও আবার কিন্তু তারা ইয়ে করে হাঁটুর উপরে উঠতে হবে যাতে করে কোনো সমস্যা থাকলে সেটা দেখা যায়। তো এরপরে যেটা আছে সেটা উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ রাজা সার্টিফিকেট লাগবে। তো নির্বাচন পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের উপর হবে। স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবহারিক অথবা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এখন আসেন যে সকল জেলার নাম, কোটা, ট্রেড, ভর্তি পরীক্ষা, স্থান, তারিখ ও সময় এইসবগুলো এখানে দেওয়া আছে, যেমন এ সি সি অ্যান্ড এস বগুড়া সেনানিবাস। এখানে এই জেলার অর্থাৎ বগুড়া কুক ইউনিট 10 মানে 10 জন নেবে। এখানে ইউনিটের পাশে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে কোটা, মানে কজন নেবে, কুক ইউনিটে 10 জন বগুড়া থেকে, কুক ম্যাস সেটা জেলা কোটা আর কি, কুক ম্যাস 1 জন নেবে, UNPR 1, কার্পেন্টার 1, PED 1, গাইবান্ধা কুক ইউনিট 8, কুক ম্যাস 1, PD 1, জয়পুরহাট কুক ইউনিট 8, 1 মিস। এগুলো আসলে অনেক লম্বা ব্যাপার, সেটা হচ্ছে আমি সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে পরীক্ষা স্থান চট্টগ্রামে, চট্টগ্রামে যারা আছে তারা হচ্ছে নোয়াখালী, ফেনী এবং চাঁদপুর, এই তিনটা জেলার 22শে এপ্রিল এই পরীক্ষাটা হবে চট্টগ্রামে হালি শহরে, হালি শহর যে সেনানিবাস আছে সেটাতে। তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর সিলেট, সুনামগঞ্জ, এই তিন জেলার পরীক্ষা হবে 23শে এপ্রিল, তাও চট্টগ্রাম হালি শহর, হালি শহরে। 25শে এপ্রিল 2019 পরীক্ষা হবে মৌলভীবাজার, হবিগঞ্জ, এই দুটা জেলার পরীক্ষা হবে তাও হালি শহর, এটা হবে হচ্ছে 25শে এপ্রিল। শুধু ডেটগুলো বেশ কম কিন্তু স্থান একই। তো এরপরে যেটা আছে EPSIME কাদিরাবাদ সেনানিবাস নাটোর, এই জায়গায় পরীক্ষা হবে হচ্ছে 22শে এপ্রিল 2019 নাটোর, পাবনা, তারপর হচ্ছে রাজবাড়ি, এই তিন জেলার পরীক্ষা হবে হচ্ছে 22শে এপ্রিল 2019 এই কাদিরাবাদ সেনানিবাস নাটোরে। নওগাঁ, মানিকগঞ্জ, মাগুরা, এই তিন জেলার পরীক্ষা হবে 24শে এপ্রিল নাটোরে। এরপরে আছে হচ্ছে যশোর সেনানিবাস, 22শে এপ্রিল 2019 তারিখে নড়াই, যশোর, ঝিনাইদহ, এই তিনটা জেলার পরীক্ষা হবে 22শে এপ্রিল। 23শে এপ্রিল হবে শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, এই তিন জেলা হবে, সাতক্ষীরা, ফরিদপুর, এই দুটো হচ্ছে 25শে এপ্রিল 2019। তারপর আসছে হচ্ছে আবার EBRC চট্টগ্রাম সেনানিবাস। এখানে আরেকটি কথা বলা ভালো, আপনারা যারা লোকেশন চিনবেন না সে তাদের জন্য সুবিধা হয়, সেটা হচ্ছে হালি শহর এটা একটা সেনানিবাস, তারপর হচ্ছে EBRC চট্টগ্রাম সেনানিবাস, এটা হচ্ছে 2 নম্বর গেটের ভিতর দিয়ে যেতে হয় ব্যক্তিগত জিনিস, সেটা হচ্ছে বান্দরবানে কুক ম্যাচ 1 জন, তো খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, এই জেলাগুলোর পরীক্ষা হবে হচ্ছে 22শে এপ্রিল। আচ্ছা এরপরে আছে হচ্ছে BIRC রাজশাহী সেনানিবাস, এটা হবে 22শে এপ্রিল মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই দুই জেলার পরীক্ষা হবে 22শে এপ্রিল। 23শে এপ্রিল হবে চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, এই দুই 23শে এপ্রিল। 25শে এপ্রিল হবে হচ্ছে রাজশাহী, 25শে এপ্রিল। তারপরে এসসিসি অ্যান্ড এস জাহানাবাদ সেনানিবাস,
খুলনা, এখানে হবে হচ্ছে খুলনা, তারপর বাগেরহাট, ঝালকাঠি, এই তিন জেলার পরীক্ষা হবে 22 এপ্রিল, 23 এপ্রিল হবে বগুড়া, বরিশাল, ভোলা, এই তিন জেলার, 25 এপ্রিল হবে পটুয়াখালী, ফিরোজপুর। তো এরপরে আছে হচ্ছে AMCC অ্যান্ড এস শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল টাঙ্গাইল, টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর, 22 এপ্রিল পরীক্ষা হবে, 24 এপ্রিল পরীক্ষা হবে শেরপুর কিশোরগঞ্জ নেত্রকোনা। তারপর হচ্ছে OC অ্যান্ড এস রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর, এটা হচ্ছে 24 এপ্রিল নরসিংদী এবং মুন্সিগঞ্জ, 25 এপ্রিল 2019 পরীক্ষা হবে হচ্ছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ। EMEC অ্যান্ড এস সৈয়দপুর সেনানিবাস নীলফামারী, 22 এপ্রিল 2019 পরীক্ষা হবে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর, তারপর 23 এপ্রিল 2019 পরীক্ষা হবে দিনাজপুর লালমনিরহাট নীলফামারী। তো বিশেষ দ্রষ্টব্য তারকা চিহ্নিত জেলা এবং ট্রেড সমূহের অনুকূলে পুরুষের পাশাপাশি মহিলা সৈনিক ভর্তি করা হবে। আচ্ছা, এখন এখানে উপস্থিতির সময়টা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে নিম্নোক্ত আর্মড সার্ভিসেস সেন্টারে, অর্থাৎ আমি এতক্ষণ যেই জেলার নাম এবং ভর্তি পরীক্ষার স্থান বললাম, সেখানে সেন্টার সমূহে নামের সামনে উল্লেখিত তারিখ, জেলা ও ট্রেড অনুযায়ী, অর্থাৎ যা জেলা অনুযায়ী যে জায়গায় পরীক্ষা এবং তারিখ অনুযায়ী, আপনারা সকাল 8 ঘটিকায় ওখানে অবশ্যই উপস্থিত সৈনিক পদে ট্রেড টুতে লোক ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীগণকে ক্রমিক নম্বর 2-এ উল্লেখিত নথিপত্র ও সামগ্রী সহ নিম্নোক্ত তারিখ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশিক্ষণ সেন্টারে সকাল 8 ঘটিকার মধ্যে উপস্থিত হতে হবে। তো এ ছিল আজকের সার্কুলার, এবং এখানে যদি আপনারা কেউ কিছু বুঝে না থাকেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো দিতে আমি উৎসাহ বোধ করি। ধন্যবাদ সবাইকে।